দেখতে দেখতে চলে এলো ঠাকুরনগরের মেলা। কবে থেকে শুরু হচ্ছে এই মেলা এবং কতদিনই বা চলবে? আপনারা কি করেই যাবেন এই ঠাকুরনগরের মেলাতে এবং পূর্ণ সানযাত্রার সময়কাল কখন? তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গ তথা উত্তর চব্বিশ পরগনা জেলায় যতগুলো বড় বড় মেলা হয় তাদের মধ্যে থেকে একটি মেলা হচ্ছে এই ঠাকুরনগরের মেলা। সবার প্রথমে জেনে নেওয়া যাক ঠাকুরনগরের মেলাতে আপনারা কিভাবে পৌঁছবে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে বনগা লাইনে যে কোনো ট্রেন ধরে আপনারা চলে যাবেন ঠাকুরনগর স্টেশন। সেখান থেকে আপনারা 10 মিনিট পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন এই ঠাকুরনগরের মেলাতে। আপনাদের সুবিধার্থে একটা কথা আমি এখানে বলে রাখছি, ঠাকুরনগরের মেলা যখন হয় তখন কিন্তু ভক্তদের ভিড় কিন্তু প্রচুর হয়। সেই ভিড়ের কারণে আপনারা কিন্তু টোটো বা ভ্যান কিন্তু আপনারা নাও পেতে পারেন, কারণ রাস্তাটা কিন্তু পুরোটাই জ্যাম থাকে। যদি আপনারা টোটো বা ভ্যান না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। এবং আমি আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের কিন্তু লিঙ্কটাও দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। আর যদি আপনার রাস্তা সেরকম খালি থাকে এবং যদি আপনারা দেখেন যে টোটো বা ভ্যান আছে তাহলে আপনারা অনাহাসেই কিন্তু সেই টোটো বা ভ্যান করে চলে যেতে পারেন। এটা আমি আপনাদের সুবিধার্থে বলে রাখলাম। এইবারে চলুন জেনে নেওয়া যাক ঠাকুরনগরের মেলা কবে থেকে শুরু হচ্ছে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরের মেলা শুরু হচ্ছে 6 এপ্রিল। 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বারুণী মহামেলা। মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের 213তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে এই বারুণী মহামেলা। মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু লোক আসবে এই ঠাকুরনগরের মেলাতে। এই ঠাকুরনগরের মেলার কারণে ডঙ্কা কাসর নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে চলবে আরাধনা এবং অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও। এইবারে চলো জেনে নেওয়া যাক এই মেলাটা কটা থেকে শুরু হয় এবং কটা পর্যন্ত চলে এই মেলাটা। এই মেলাটা কিন্তু শুরু হয় সকাল 10টা থেকে 11টার মধ্যেই এবং এই মেলাটা কিন্তু শেষ হয় 8টা থেকে 8:30টার মধ্যেই। তোমরা যারা এই মেলাতে যাবে তোমরা চেষ্টা করবে মেলাটাতে সকাল সকাল যাওয়ার জন্য। তার কারণ এই মেলাটা কিন্তু অনেকটাই বড় হয় এবং এই মেলাতে কিন্তু অনেক দোকানপাট বসে। তোমরা দেরি করে গেলে কিন্তু পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারবে না, যার জন্যই তোমাদেরকে বলা তাড়াতাড়ি মেলাতে যাওয়ার জন্য। এইবারে চলো জেনে নেওয়া যাক ঠাকুরনগরের মেলার পূর্ণ স্থানের সময়সূচি। ইংরেজি সাল 2024 এবং বাংলায় 1430। বঙ্গাব্দে মধুকৃষ্ণ ত্রয়োদশী শুরু হবে। বাংলাদেশের সময় অনুযায়ী 23শে চৈত্র 1430 বঙ্গাব্দ এবং ইংলিশে 6 এপ্রিল 2024, ইংরেজি শনিবারে দিবাগুটিকা 7টা 52 মিনিট 16 সেকেন্ড থেকে শেষ রাত্রি 5টা 28 মিনিট 29 সেকেন্ড অবধি কিন্তু থাকবে। এবং ভারতের কথা যদি বলি তাহলে ভারতের দিবা 7টা 23 থেকে শেষ রাত্রি 4টে 59-এর মধ্যে কিন্তু এই পূর্ণ সময় থাকবে। এইবারে চলো জেনে নেওয়া যাক সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। ভারতের সূর্যোদয় কিন্তু হচ্ছে সকাল 5টা 30-এ এবং সূর্যাস্ত কিন্তু হচ্ছে 5টা 51-তে এবং বাংলাদেশের সূর্যোদয় হচ্ছে 5টা 58 মিনিট 53 সেকেন্ডে এবং সূর্যাস্ত হচ্ছে 6টা 19 মিনিট 33 সেকেন্ডে। ঠাকুরনগরের মেলা নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে এবং তোমাদের সুবিধার্থে কিন্তু আরও অনেক ভিডিও আমি বানাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।